সকলকে শুভ সকাল এবং শুভ ইংরেজি নববর্ষ। নতুন বছরে যাত্রা লগ্নে সকলের জীবনযাত্রা সূচিত হোক নতুন ধারার সুখ শান্তির আয়োজনে, ভরে উঠুক সকলের জীবন আনন্দের সমারোহে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এবং ডোমকল গার্লস কলেজের যৌথ উদ্যোগে শিক্ষার্থী সপ্তাহ পালন যে একটি অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে ডোমকল গার্লস কলেজ একটি অনুষ্ঠান এক সপ্তাহ ব্যাপী তারা আয়োজিত করেছেন। সেই সপ্তাহের প্রথম দিবস আজ। অনুষ্ঠানে একদম প্রবেশ করার আগে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমি শুরু করি। শেষ কহে একদিন শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই যেথা শেষ হয় সেইখানে পুরনায় আরম্ভ উদয়। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডোমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়। তিনি আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণের মধ্য দিয়ে তিনি আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা ঘটাবেন। আমি স্যারকে অনুরোধ করব স্যার আজকে স্বাগত ভাষণ যাতে দেন। স্যার, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত বৃন্দ, অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ, তো আমি আজকের দিনে এই বিশেষ দিন বলা যাবে, জানি না এইরকম একটা দিন আগামীতে আর পাবো কিনা। আজকে নতুন ইংরেজি বর্ষের শুরু, সেই ইংরেজি শুরু বর্ষর শুরুর শুরুতে আমরা একটা নতুন উৎসব উদযাপন করতে যাচ্ছি। উৎসবটা যদি আমি এরকম বলি যে ছাত্র সাপ্তাহিকী, অর্থাৎ এক সপ্তাহ ব্যাপী আমরা ছাত্রদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উৎসব উদযাপন করব, তাদের কার্যকারী তাদের কার্যের মাধ্যমে আমরা সেই লক্ষ্যে উপনীত। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার কথাটা ফিডব্যাক হয়ে আসছে। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সেই ছাত্র সপ্তাহে কি সব আমাদের সারা রাজ্যব্যাপী শুরু হয়ে গেছে এবং আমি যে জায়গাটা বসে আজকে অনুষ্ঠান পরিচালনা করছি তার চারদিকে যেন একটা উৎসব পড়ে গেছে। সমস্ত কিছুর মাধ্যমে প্রকৃতি ও জানান দিচ্ছে যে ছাত্ররা ছাড়িয়ে ওঠো, তোমাদের কার্যে আমরা শিক্ষক, আমরা যারা আজকে অধ্যাপক অধ্যাপিকারা সম্মিলিত হচ্ছে এই অনুষ্ঠানের জন্য, তারা সবাই শিক্ষক। সেই শিক্ষকদের কাজ একটা জ্ঞানের দরজাকে খুলে দেওয়া, যার জন্য একটি কথা আছে, টিচার্স ক্যান ওপেন দা ডোর, ইউ মাস্ট এন্টার ইন ছাত্রদের এই দরজার মধ্যেই প্রবেশ করতে হবে, তাদের জ্ঞান আহরণ করে নিতে হবে এবং সারা বিশ্বকে সারা সমাজকে কলঙ্ক হবে, সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যদি বলি যে নেলসন ম্যান্ডেলার কথায়, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষার একটা বিশেষ গুরুত্ব আছে, প্রয়োজন আছে, সেই কারণে শিক্ষা নিয়ে অনেক অনেকভাবে গবেষণা করছেন, অনেকভাবেই তার আহরণের পদ্ধতি অবলম্বন করছে।
আমাদের এই উৎসব তাতে আমাদের মূল কারিগর ছাত্ররা সেই কারিগরের অংশীদার হিসাবে আমাদের ছাত্রীরা এই প্রোগ্রাম গুলোকে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে উৎসব সর্বাঙ্গীন হোক, আমাদের বিশ্বজিৎ বাবু দায়িত্বে আছেন, রাজীব বাবু আমাদের আজকে সঞ্চালক আছেন, প্রভাত বাবু ওনাকেও বলবো অনুষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করুন। আমরা একটা প্রোগ্রাম অলরেডি সেটেল করেছি, সেই প্রোগ্রামটা আমরা বিভিন্ন ডিজিটাল মিডিয়াতেও উপস্থাপন করেছি, আপনারা সেটাকে পরিচালনা করবে, ছাত্রীরা তাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকে বোধহয় এরপর আমরা প্রবন্ধ প্রতিযোগিতা বা কিছু একটা আছেন সেটা বিভাগকেও বলবো। সমস্ত ছাত্রীদের কাছে আমার নির্দেশ থাকবে, অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সম্মিলিত ভাবে এই অনুষ্ঠানটাকে প্রতারণা এবং এই শুভ অনুষ্ঠান সর্বাঙ্গীন সার্থকতা অর্জন করুক এই প্রার্থনা করি। বিশেষ কিছু বলবো না, বিশেষ কিছু বলার ভাষাও নেই, শুধু বলবো অনুষ্ঠান সর্বাঙ্গীন হোক, সকলের কাছে অনুগ্রাহী হয়ে উঠুক, শিক্ষার দরজাকে সবার কাছে উন্মোচন করি। এবং আমরা এটাও জানি যে এডুকেশন ইজ দ্য কি টু আনলক দ্য গোল্ডেন ডোর অফ ফ্রিডম, সবার স্বাধীনতা, সবাই কলঙ্কমুক্ত, সমাজ কলঙ্কমুক্ত, সমাজ উন্নত হোক, শিক্ষা প্রাঙ্গণ পবিত্র মন্দির, সেই মন্দিরে সবাই এসে স্বাবলম্বী এবং মুক্ত করুক, এটাই আমার প্রধান কাম্য। আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সর্বোচ্চে সেই লক্ষ্যে উপনীত হতে পারি, এই বলে আমি আজকের সূচনা করছি, অনুষ্ঠানের সূচনা করছি। বিভাস বাবুকে বলবো আপনি সঠিকভাবে অনুষ্ঠান পরিচালনা শুরু করছেন, আগামীতে এর সর্বাঙ্গীন রূপ দেবেন এটাও আমি আশা করছি। রাজীব বাবু আজকে প্রযুক্তি কিভাবে তুলে ধরেছেন সেটাও ওনাকে অসংখ্য শুরুতেই আমি ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ তো সর্বশেষেই দেওয়া হবে। এবং আমাদের বিশ্বজিৎ বাবু আজকে যারা উপস্থিত অর্গানাইজিং কমিটির কনভেনার কৃষ্ণেন্দ্র বাবু, অন্তক বাবু, ম্যাডাম শিলেখা ম্যাডাম, তুলিকা ম্যাডাম, সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা জানাই, অনুষ্ঠানটা সঠিক ভাবে এই শুধু কামনা করি। এ বলে আমি আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি, অনুষ্ঠানটা শুভ হোক, মঙ্গল হোক, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডংকুল গার্লস কলেজে সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে। এক সপ্তাহব্যাপী যে ছাত্র সপ্তাহ পালন করা হচ্ছে তার আজ প্রথম দিন, সূচনার উদ্বোধনী এবং স্বাগত ভাষণ রাখলেন বেঙ্গল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয়। মানবতার পরে নব বলে বলিয়ান হয়ে উঠুক এবং নতুন রূপে ধরা দিক আমাদের ছাত্র সমাজ, ভরপুর হোক সকলের মন সকলের প্রতি ভালোবাসায়, ছাত্র সমাজ
আমাদের একটা দায়িত্বশীল নবী বলিয়ান পরিষদ এবং তারা মঙ্গল কামনা এরপরে এই অনুষ্ঠানের আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য মূল্যবান কিছু কথা আমাদের মাঝে বলার জন্য এবং ছাত্রীদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের ডোমকল গার্লস কলেজে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি সম্মাননীয় ডক্টর বিশ্বজিৎ বর্মন মহাশয়কে অনুরোধ করব, তিনি কিছু কথা বলবেন। স্যার আচ্ছা বিশ্বজিৎ বাবু, একটু সবার শুরুতে ওনার বক্তব্যের আগে একটু বলে দিই, বিভাস বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি একটু বেরিয়ে যাব, আমার আর্জেন্ট প্রয়োজন আছে, আপনাকে বলেছিলাম। হ্যাঁ স্যার। আমার অতিথি এসেছেন, ওনাকে একটু নার্সিংহোমে আমি নিয়ে যাব। আচ্ছা স্যার। ওই 11:30টার মধ্যে ভর্তি করানোর কথা আর কি, সেই জন্য আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমি ডক্টর বিশ্বজিৎ বর্মন মহাশয়কে অনুরোধ করব, তিনি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছু মূল্যবান কথা রাখবেন। তো প্রত্যেককেই আজকের এই অনুষ্ঠানে যারা আছেন তাদের প্রত্যেককেই ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা এবং ওনাদেরকে প্রণাম। আজকের আমাদের এই প্রোগ্রামে যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং আমাদের কলেজের ছাত্রীরা যারা অংশগ্রহণ করেছেন এই ভার্চুয়াল মোডে, তাদের প্রত্যেককেই অভিনন্দন, শুভ নববর্ষের, ইংরেজি শুভ নববর্ষের অভিনন্দন। তো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, বেসিক্যালি হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তর, ওনারা হচ্ছে নির্দেশ দিয়েছেন যে আমাদের 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা মাধ্যমিক শিক্ষা বা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, আমাদের রাজ্যে স্টুডেন্ট উইক, ছাত্রছাত্রী সপ্তাহ, এটা হচ্ছে পালন করা হবে। তার নিরিখে আজকের এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়, তিনি হচ্ছে শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধন করার পর আজকে এবং আজকের পর থেকে বিগত 6 দিন বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা এগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠিত হবে। আজ 1 তারিখ এবং আগামীকাল 2 তারিখ, এই 2 দিন হচ্ছে আমাদের ভার্চুয়ালি এই অনুষ্ঠান দুটো হচ্ছে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আমাদের ফিজিক্যালি কলেজের মধ্যে সমস্ত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। এই কমিটি, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের কলেজে বিভিন্ন ধরনের কমিটি হয়েছে, সেই কমিটির মধ্যে বিভিন্ন সদস্য সদস্যা তারা আছেন, তারা তাদের হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলস্বরূপ আজকে সাকসেসফুলি আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল এই কিছুক্ষণ আগে। এই অনুষ্ঠানে বলবার মতো কিছু নেই, শুধু এইটুকু বলতে চাই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান মালা তৈরি করেছে সেটা খুবই হচ্ছে আনন্দদায়ক এবং বিভিন্ন বিষয়ের উপরে ছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভিটি, যাকে
সেই ক্রিয়েটিভিটি তৈরিটাই একমাত্র কাজ আমাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে যারা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আরো হচ্ছে নিগুড় হবে, সেটাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আশা রাখছি। তো ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে প্রোগ্রাম শিডিউলিং করা হয়েছে সেই প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো আছে অ্যাট এ গ্ল্যান্স আমি সেইটার একটা ব্রিফিং করে দিতে চাই, যাতে আগামী দিনে তোমাদের এই মানে প্রোগ্রাম সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। এক তারিখ এই যে আমাদের হচ্ছে ওপেনিং সেরিমনি হচ্ছে বা উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠানের পর 11:20 থেকে 12:20 মধ্যে আমাদের হচ্ছে অনলাইন এসএ কম্পিটিশন হবে এবং 12:20 থেকে পরবর্তী সময় পর্যন্ত অনলাইনে পোস্টার কম্পিটিশন, পোস্টার ড্রয়িং কম্পিটিশন হবে এবং ইন্টারঅ্যাকশন উইথ গার্জিয়ান হবে এবং ড্রয়িং কম্পিটিশন হবে। 3 তারিখে সাইকোলজিক্যাল কাউন্সিলিং হবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে ইন্টারঅ্যাকটিভ এক্সপোজার ভিজিট বাই স্কুল স্টুডেন্ট 1 ঘন্টা পর্যন্ত এইটা হবে। অর্থাৎ আমি যা বুঝছি আর কি সেইটা হয়তো বাইরের স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা এসে কলেজ ক্যাম্পাস দেখবে, কলেজ কীরকম, কলেজ কীভাবে পরিচালিত হয়, তারা একটা কলেজ সম্পর্কে আগামী দিনে উচ্চ শিক্ষা লাভের জন্যে তারা যেরকম কলেজে আসবে, তারা কলেজে আসার আগে তারা যেন আমাদের কলেজ ক্যাম্পাস দেখে কলেজ সম্পর্কে তাদের যে একটা সম্যক ধারণা তারা সেখান থেকে পেতে পারে। 4 তারিখে রিসিটেশন 11:00 থেকে 12:00 পর্যন্ত হবে আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে হচ্ছে সিঙ্গিং কম্পিটিশন গানের প্রতিযোগিতা এবং হচ্ছে এক্সটেম্পো। এই হচ্ছে 3 ধরনের প্রোগ্রাম আমাদের 4 তারিখে রাখা হয়েছে। সুতরাং যারা ছাত্রী আছে তারা হচ্ছে আমাদের ফেসবুক যে আইডি আছে কলেজে সেই ফেসবুক আইডির মধ্যে বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্ন তথ্যাদি সেগুলো হচ্ছে সেই জায়গায় প্রোভাইড করা হয়েছে, তোমরা সেই জায়গা থেকে সেগুলো দেখে নেবে। 5 তারিখে অ্যাওয়ারনেস ক্যাম্প অন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা একটা মুখ্য বিষয়, যারা পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া অথচ উচ্চ শিক্ষা লাভের তাদের হচ্ছে তাগিদ আছে, যারা গার্জিয়ান তারা হয়তো আর্থিক অনটনের জন্য তাদের ছাত্র ছাত্রী তাদেরকে হচ্ছে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একটা সুন্দর উদ্যোগ সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা কিন্তু স্কুল কলেজ এবং যে সমস্ত টেকনিক্যাল এডুকেশনগুলো আছে সেখানে ভর্তির ক্ষেত্রে যা সমস্ত টিউশন ফিস গুলো দেয়া হয় সেগুলো কিন্তু আমরা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লাভ করতে পারি। এবং প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিন্তু ব্যাংক থেকে লোন মানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে কোনো কিন্তু হচ্ছে মর্গেজ বা কোনো কিছু দলিল পত্র জমা রাখতে হয় না, এখানে গভর্নমেন্ট হচ্ছে গ্যারান্টার, গভর্নমেন্ট ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছে এই সুবিধাগুলো আমাদের পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী, শুধু যারা পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যেই পড়াশুনো করে তাদের জন্যই নয়, পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ এবং যারা বিদেশেও যারা স্টাডি করতে চায় বা পড়াশুনো করতে চায় তাদের জন্য কিন্তু এই স্টুডেন্ট কার্ড খুবই হেল্পফুল এবং হচ্ছে সহায়ক। আমরা আশা রাখি আগামী দিনে আমাদের যে স্টুডেন্ট কার্ড সম্পর্কে যে অ্যাওয়ারনেস ক্যাম্প স্টুডেন্টদের এবং সেই জায়গায় হ্যান্ডস অন তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই জায়গায় কিন্তু স্টুডেন্টরা অনেকভাবে উপকৃত হবে। এবং স্টুডেন্ট কার্ড ক্রেডিট কার্ড সম্পর্কে কারো যদি কোনো সম্যক ধারণা আপাত দৃষ্টিতে নাও থেকে থাকে তাহলে এই প্রোগ্রামের পর আমাদের কলেজের যে সমস্ত ছাত্রীরা আছেন তাদের কিন্তু হচ্ছে সম্যক ধারণা সেই জায়গার থেকে হবে। এবং বেশি করে এই প্রোগ্রাম বা কর্মসূচি এবং গভর্নমেন্টের যে সমস্ত উদ্যোগগুলো আছে তার সুবিধা যেন তারা সঠিকভাবে ভোগ করতে পারেন সেটা কিন্তু আমাদের মূল পাথেয়। আমরা আশা রাখি এই কর্মসূচির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী
এবং হচ্ছে ছাত্রীরা আছেন তাদের যৌথ প্রয়াসে আমরা গভর্নমেন্টের এবং সরকারের এত সুন্দর প্রয়াসকে আমরা হচ্ছে একটা জায়গায় নিয়ে যেতে পারবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা আশা রাখি। দ্বিতীয় ধাপে রাখা হয়েছে 5 তারিখে ওয়ার্কশপ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের ক্ষমতায়ন। এইটা হচ্ছে আজকালকার দিনের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই 21st century দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন বা নারীদের ক্ষমতায়ন এইটা একটা হচ্ছে বার্নিং ইস্যু। এই ইস্যু সম্পর্কে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান তারা বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ ওরা হচ্ছে আয়োজন করছে এবং হচ্ছে এই জায়গায় গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিয়েছে। আমরা যেহেতু হচ্ছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশের মধ্যে আমাদের এশিয়ার মধ্যে একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গিয়েছে বিশেষ করে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যেখানে প্রায় মহিলা এবং হচ্ছে পুরুষের সংখ্যা প্রায় 50-50, আমরা যদি দেশের প্রকৃত উন্নয়ন করতে চাই, উন্নয়ন করতে গেলে তাহলে আমরা যদি মহিলাদেরকে বাদ দিয়ে নারীদেরকে বাদ দিয়ে কোনো উন্নয়নমুখী কর্মসূচি আমরা গ্রহণ করতে চাই তাহলে কিন্তু প্রকৃত দেশের উন্নয়ন বা জাতির উন্নয়ন বা আমাদের দেশের উন্নয়ন এটা সম্ভব নয়। সুতরাং স্বাধীনতার পরবর্তী কাল পর্যন্ত অলরেডি হচ্ছে 74-75 বছর কেটে গেছে, কেটে যাওয়ার পরও নারীদের অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নারীদের জন্য বিভিন্ন হচ্ছে পভার্টি ইরাডিকশন প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হচ্ছে রাজ্য সরকার তারা হচ্ছে নিয়েছে, কিন্তু প্রকৃত কি নারীদের উন্নয়ন করা সম্ভব হয়েছে, কোথায় তাদের দুর্বলতা, প্রকৃত সমস্যাটা কোথায়, সেগুলো কিন্তু আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং যারা ছাত্রীরা আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আছে তাদের কিন্তু বের করে আনা উচিত। এবং সেই সঙ্গে আমাদের এই উদ্যোগ নিতে হবে এবং সেই সমস্ত জিনিস আমাদের ওয়ার্কশপ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা 5 তারিখে শিডিউল করা হয়েছে 12টা থেকে 2টো পর্যন্ত সেখানে এই বিস্তারিত আলোচনা হবে। আলোচনার পর অবশ্যই আমরা সেই জায়গার থেকে একটা রেজুলেশন বা আমরা সেই জায়গার থেকে পথ নির্দেশিকা আমাদের এখান থেকে আসবে, সেই দিশাকে সামনে রেখে আগামী দিনে আমরা আমাদের প্রতিষ্ঠানগতভাবে যা যা উদ্যোগ নেওয়া দরকার আমরা হয়তো আগামী দিনে সেগুলো নিতে পারবো। আমরা এক ধাপ এগিয়ে যাব নারীদের উন্নয়নের ক্ষেত্রে, আমরাও হয়তো সেই যজ্ঞে সামিল হতে পারবো। সেই যজ্ঞে যদি আমরা প্রকৃতই সামিল হতে পারি তাহলে আমরা খুবই আনন্দ উপভোগ করব। 6 তারিখে হেলথ চেক আপ ক্যাম্প আছে 11টা থেকে পরবর্তী সময় পর্যন্ত এবং কেরিয়ার কাউন্সিলিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ দি স্টুডেন্ট উইক অবজারভেন্স প্রোগ্রাম। এই স্টুডেন্ট কাউন্সিলিং একটা বড় বিষয়, এই বিষয় সম্পর্কে আমাদের ছাত্রীদের বিশেষ করে ধারণা থাকা উচিত। আজকালকার দিনে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু হয়েছে, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গেই যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনারা হয়তো এই পেরিফেরির থেকে বেরিয়ে যদি আপনারা একটু অন্যদিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে আনন্দধারা নামে একটা প্রোগ্রাম চলে গ্রামাঞ্চলে, আনন্দধারা প্রোগ্রাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনার হচ্ছে একটা মুখ্য প্রোগ্রাম, তার নাম দিয়েছেন আনন্দধারা, এবং শহর কেন্দ্রিক যে প্রোগ্রাম তার একই প্রোগ্রাম, তার নাম হচ্ছে NULM ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, এবং হচ্ছে কন্যাশ্রী ঐক্যশ্রী যুবশ্রী আপনারা এগুলো জানেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্ট্যাম মিন স্কলারশিপ, NRHM স্বাস্থ্য ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা স্কিম আপনারা জানেন, ন্যাশনাল হেলথ মিশন বলে একটা আছে প্রোগ্রাম আছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে UPSC WBCS SSC পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কলকাতায় সল্টলেকে ATI অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টার, যেখানে হচ্ছে WBCS IPS এবং হচ্ছে IAS দের ট্রেনিং দেওয়া হয়, সেখানে কিন্তু বিনামূল্যে ছাত্র ছাত্রীদের যোগ্যতম ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত খরচ দিয়ে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু সেই জায়গায় UPSC WBCS এর পরীক্ষার কোচিং দেওয়া হয়। আপনারা জেনে
আরো আনন্দিত হবেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম আছে এবং এসসি এসটি ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম আছে, যেখানে কিন্তু এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কম্পিটিটিভ প্রোগ্রাম পরীক্ষার প্রশিক্ষণ গুলো সেখানে হচ্ছে দেওয়া হয়। এর যে বিভিন্ন ধরনের কন্টেন্ট, এর যে সুযোগ সুবিধা পাবার যে নর্মস গুলো আছে, নিয়ম নীতি গুলো আছে, সেগুলো আমরা আশা রাখি এই কাউন্সিলিং এর মধ্য দিয়ে উঠে আসবে এবং ছাত্রী যারা অংশগ্রহণ করবেন তারা সেই জায়গা থেকে উপকৃত হবেন। এবং পরবর্তীতে আমাদের হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, অ্যাওয়ারনেস ক্যাম্প অফ ডেক্স SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিন্স কাম স্কলারশিপ মেরিট কাম মিন্স স্কলারশিপ, সেই সম্পর্কে। তারপরে হচ্ছে আরেকটা আমাদের হচ্ছে 7 তারিখে সেমিনার হবে ডিজিটাল এডুকেশন সম্পর্কে। এই 2 বছর আমরা করোনার মহামারীর মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছি, আমরা আগামী দিনে জানি না আগামী 5 দিন পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার এই ফিজিক্যালি আমরা হচ্ছে চালাতে পারবো কিনা। আমরা ছাত্র এবং শিক্ষক আমরা প্রত্যেকে কলেজ ক্লাসরুমের মধ্যে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের কাজটুকু করতে পারবো কিনা, কেননা করোনার যে তৃতীয় ঢেউ আবার কিন্তু সারা বিশ্বব্যাপী আশ্রে পড়েছে এবং আমাদের রাজ্য তথা আমাদের দেশ তার থেকে কিন্তু ব্যতিক্রম নয়। সুতরাং সেই জিনিসগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। তার নিরিখে দাঁড়িয়ে আমাদের যে ডিজিটাল এডুকেশন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কতটা ফলপ্রসূ এবং তার যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা কিভাবে নিতে পারবো তা বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের সেই জায়গায় হবে। সুতরাং এ যাবৎকাল যা যা জিনিস আমাদের বলা হলো এই জিনিসগুলো এই সপ্তাহব্যাপী আমাদের কলেজ এবং আমাদের হচ্ছে ডোমকলের মুর্শিদাবাদের মধ্যে অন্যতম একটা মানে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ডোমকল গার্লস কলেজ সাফল্যের সঙ্গে আমরা এই প্রোগ্রামগুলো হচ্ছে উদযাপন করতে পারবো এবং সেই জায়গায় হচ্ছে সফলতা আসবে। সেই সফলতা অর্জন করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই আগ্রহী হব এবং প্রত্যেকেই আমাদের যে রোল এবং রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পালন করে আশা রাখি এই প্রোগ্রামটাকে সর্বাঙ্গীনভাবে আমরা সাফল্যমণ্ডিত করে আমরা তার চূড়ায় শীর্ষে নিয়ে যাব। এই আশা রেখে প্রত্যেককেই আবার আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, বড়দেরকে নমস্কার জানিয়ে এবং ছাত্রদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের যিনি প্রাসঙ্গিক কিছু কথা বিষয়ে আমাদের মাঝে কিছু কথা রাখলেন, টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর বিশ্বজিৎ বর্মন মহাশয়। উনার এই মূল্যবান বক্তব্য এবং সমগ্র অনুষ্ঠানের যে এক সপ্তাহব্যাপী সমগ্র অনুষ্ঠানের যে পরিকল্পনা এবং যে কর্মসূচি তিনিও আমাদের মাঝে তিনি ভাগ করে নিলেন এবং ছাত্রীদের উদ্দেশ্যেও তিনি তার মূল্যবান বক্তব্য তিনি রাখলেন। আমরা সকলেই জানি যে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 7 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমরা 1 সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হবে ডোমকল গার্লস কলেজের পক্ষ থেকে। ফলে ছাত্রদের যে জায়গা, সেই ছাত্রদের জায়গা থেকে তারা তাদের নিজেদের মতো করে এই অনুষ্ঠানকে আরো সফলতা এবং আরো শ্রীবৃদ্ধির লক্ষ্যে তারা নিয়ে যাবেন। কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্র দল। ফলে ছাত্রদের যে একটা নিজস্ব যে শক্তি আছে সেই শক্তির মধ্য দিয়ে আমরা আশা রাখি ডোমকল গার্লস কলেজের এই 1 সপ্তাহব্যাপী যে শিক্ষার্থী সপ্তাহ উদযাপন করা হচ্ছে তাতে তারা যথেষ্ট সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অনুষ্ঠানকে আরো সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন।
ছাত্রীদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে, আজকে 11:20 থেকে 12:20 একটা প্রবন্ধ প্রতিযোগিতা রাখা হয়েছে, এবং সেই প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় কন্যাশ্রী, এবং কন্যাশ্রী সম্পর্কিত বিষয় নিয়ে তোমরা বিভিন্ন বিষয় কেন্দ্রিক ভাগ করে তোমরা প্রবন্ধ লিখবে 1500 থেকে 2000 শব্দের মধ্যে, এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সেগুলো ভাগ করে দিয়েছেন। সেই মেল আইডি, একটা মেল আইডি করা হয়েছে ddckonnashree@gmail.com, এই মেল অ্যাড্রেসে তোমরা মেল করবে। এবং পরবর্তী 12:20 থেকে তারপরে পোস্টার কম্পিটিশন আছে, সেখানেও রাজীব স্যার সে বিষয়গুলি দেখছেন, এবং রাজীব স্যার সেগুলো সবার মাঝে ভাগ করে দিয়েছেন কিভাবে কোথায় সেই পোস্টার তোমরা সম্পূর্ণ করার পর সেখানে তোমরা পাঠাবে। আজকের অনুষ্ঠানের কর্মসূচি আপাতত এইটুকুই। তোমরা, আমি আশা রাখবো সম্মানীয় অধ্যক্ষ মহাশয় এবং ডঙ্কল গার্লস কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান সফলতা পাক, সার্বিক সমৃদ্ধির পথে এগিয়ে চলুক। এইটুকুই আমার বলার, এবং আমি এরপরে 11:20 থেকে, আমরা 11:15 যথারীতি হয়ে গেছে, 11:20 থেকে আমাদের দ্বিতীয় আজকের অনুষ্ঠানের অধিবেশন আছে। আমরা, আমি আবারও বলছি, ছাত্রীদের বলা হচ্ছে তোমরা 1500 থেকে 2000 শব্দের মধ্যে বাংলা ভাষায়, বা যদি কেউ মনে করো যে তোমরা ইংরেজি ভাষায় কেউ লিখতে চাও, তোমরা ইংরেজি ভাষায় লিখে যে মেল আইডি দেওয়া হয়েছে ddckonnashree@gmail.com, সেই মেলে তোমরা মেল করবে। এবং এই প্রবন্ধ প্রতিযোগিতায় যিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে, তাদেরকে কলেজের পক্ষ থেকে এবং সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের আনুকূল্যে সকলকে পুরস্কৃত করা হবে। ফলে এই যে জায়গা, এই জায়গাটা তোমরা, আমি চাই সকলে তোমরা যথেষ্ট সুন্দরভাবে অংশগ্রহণ করো, এবং আমি সকলকে আবারও, আজকের এই অনুষ্ঠান প্রথম অধিবেশন আমাদের শেষ করতে হবে, আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি ডঙ্কল গার্লস কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে, যিনার সহযোগিতা ছাড়া এই আজকের এই অনুষ্ঠান সম্ভবপর ছিল না। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে যান্ত্রিক যে বিভাগ, যেটি দেখছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সম্মানীয় রাজীব সাহা মহাশয়কে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি আছেন মানে তত্ত্বাবধানে, দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ বর্মন মহাশয়কে, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের যিনি অধ্যাপক আছেন কৃষ্ণেন্দু দাকে, এবং সর্বোপরি সকলে যারা আজকের এই সঙ্গে যুক্ত, আমাদের ডঙ্কল গার্লস কলেজে সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু অবশ্যই, এবং যাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভবপর ছিল না, তাদের ঐকান্তিক প্রচেষ্টার আজকের এই ফল। ফলে সকলকে আমি ধন্যবাদ, আবারও নতুন বছরের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড নিয়ম নীতি আপনারা মানবেন, এবং সকলের সুস্থতা কামনা করে আজকে প্রথম অধিবেশন অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।